সুপ্রিয় দর্শক শরতের এই পরন্ত বেলায় সকলকে স্বাগত ডিপিআরসি হসপিটাল কথা অনুষ্ঠানে আমাদের শারীরিক এমন কিছু সমস্যা রয়েছে যা আমরা সঠিক সময় চিকিৎসা না করলে পরে কিন্তু সেটি ব্যাপক আকার ধারণ করতে পারে এমন কি চিরতরে আমরা পঙ্গু হয়ে যেতে পারি যা আমাদের কারো কাছে কিন্তু কাম্য নয় প্রিয় দর্শক এ পর্যায়ে আজ আমরা এমনই একটি বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ দর্শক আজ আমরা আলোচনা করব হাঁটু ও কোমর ব্যথায় অঙ্গুত্ব রোধে করণীয় এ বিষয়টি নিয়ে আজকের বিষয় সংশ্লিষ্ট প্রশ্ন নিয়ে অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোনে আমাদের সাথে আপনারা কথা বলতে পারেন আজও আমাদের সঙ্গে রয়েছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান বাদ ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধান ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধান আপনাকে আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি অনেক ধন্যবাদ দর্শক আমি প্রফেসর ইকবাল হাসান অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছি বাঘ ব্যথা নিয়ে সবসময় কথা বলি আজকে হাঁটু এবং কোমর ব্যথা যে পঙ্গুত্ব হতে পারে এটা কিন্তু পঙ্গুত্ব মানে সবাই মনে করে যে স্ট্রোক হয়েছে একেবারে প্যারালাইজড হয়ে পড়ে আছে আমরা আসলে আজকে কি নিয়ে কথা বলবো হ্যাঁ খুবই আজকে সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে দেখেন কেউ যদি হঠাৎ করে কোনো কারণে অ্যাক্সিডেন্ট করলো হাত পা ভেঙে গেল ভেঙ্গে বিছানায় পড়ে রইলো বা হাসপাতালে পড়ে থাকলো অথবা কেউ স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে আইসিউতে আছে অথবা হসপিটালাইজ হয়ে আনকনসাস বা আছে চলাফেরা করতে পারে না সেটাকে আমরা খুব বেশি ফোকাস করি ফোকাস করি বা রুগীর লোকজনও সেটা খুব দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় কি হলো মারা যেতে পারে অনেকগুলা ব্যাপার কিন্তু এই যে হাঁটু এবং কোমর ব্যথা এই দুইটা সমস্যায় যে মানুষ ধীরে ধীরে এর চেয়ে বড় আকারে পঙ্গুত্ব বরণ করতে পারে এই জিনিসটা মানুষের কিন্তু আসলে ওইভাবে নজরে আসে না খুব কি ধীরে ধীরে নাকি হ্যাঁ খুবই বেশিরভাগ ক্ষেত্রে খুব ধীরে ধীরে এটা চলে আসে স্পেশালি আমার প্র্যাকটিসে আমি দেখতে পাই যে এখন যেটা দেখা যাচ্ছে যে কয়দিন পরে আর কয়েক বছর পর আরো এটার ভয়াবহতা বা এত খারাপ অবস্থানে যাবে যে এই দেশে প্রচুর মানুষ ডিসেবল হয়ে থাকবে বা এক প্রকারে বিছানায় থাকবে বা বাসার ভিতরে অকেজ হয়ে থাকবে আপনি বললেন যে একটা বেরিয়েছে যে দু সাল নাগাদ সারা পৃথিবীতে

হাঁটু ব্যথা জনিত সমস্যায় মানুষ এক প্রকার পঙ্গুত্ব হয়ে মানে এক প্রকারের শারীরিক ভাবে ডিজেবল হয়ে বিছানা পরে থাকবে বোঝা হয়ে দাঁড়াবে এবং পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় বোঝ হয়ে দাঁড়াবে এবং এই রুগীগুলা ডে বাই ডে বেড়েই যাচ্ছে আপনার কথা আমি এইভাবে নিতে পারি যেটা এটা বার্ধক্য জনিত একটি সমস্যা যেহেতু সিনিয়র সিটিজেন বাড়ছে জাপানের মতো সেজন্য যত বেশি সিনিয়র সিটিজেনের আধিক্য হবে ততই এই কোমর ব্যথা হাটু ব্যথা বাড়বে অবশ্যই সেটা মানে বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যাটা যেহেতু সিনিয়র সিটিজেনের বেশি হয়ে থাকে তাদের কারণে এই সমস্যাটা আরও বাড়তেই থাকবে আমরা এখানে আসলে জোরদার বেশি ব্যাপারটা হচ্ছে যে স্ট্রোক করলে যেমন প্যারালাইসিস হয়ে গেল সবাই দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল অথবা পারিবারিকভাবে ভয় পাচ্ছিল যে স্ট্রোক প্যারালাইসিস হয়েছে এটা যেহেতু অ্যাকিউট অ্যাটাক চোখে পড়ে কিন্তু এই যে হাঁটু এবং কোমর ব্যথা কিন্তু ধীরে ধীরে মারা যায় বা ধীরে ধীরে সে বরণ করে এই জিনিসটা হয়তো পরে না সেটা যদি উইদিন ওয়ান আওয়ারের ভিতরে হতো একটা দুর্ঘটনা হলে যেমন একটা সৃষ্টি হতো তখন কিন্তু মানুষ দৌড়াদৌড়ি শুরু হতো কিন্তু এই রুগীগুলা যে এত ভাবে বেড়ে যাচ্ছে যেহেতু আমি প্র্যাকটিস করতেছি এবং আমার প্রায় প্রতিদিন প্র্যাকটিসই দেখা যাচ্ছে এক কোন না কোন রুগী কোন না কোন ভাবে হাটু এবং কোমর ব্যথাজনিত সে পঙ্গুত্ব ভোগ করছে দেখা যাচ্ছে একটা মানুষ আমার কাছে নিয়ে আসে যে হাটু ব্যথা সমস্যা কিন্তু তাকে হুল চেয়ার দিয়ে নিয়ে আসছে অথবা দুজনে ধরে নিয়ে আসছে অথবা সে একটা স্ট্রেচার বা ক্রাচ আচ্ছা সাপোর্ট নিয়ে আসেন একজন দর্শক অপেক্ষা করছে টেলিফোনটি নিয়ে নিন হ্যালো দর্শক আপনার নাম এবং বয়স বলি প্রশ্নটি করুন

ঠিক আছে আপনি উত্তরটি শুনুন খুব মানে কমন কোশ্চেন যেটা উনিও মানে পাঁচ দশ মিনিট হাঁটার পর হাঁটতে না তো একটা মানুষ যখন স্বাভাবিক হাঁটা চলাফেরা করতে না পারে দিস ইস পঙ্গুত্ব বা ডিসেবিলিটি এই জিনিসটা মানুষ বুঝতে চায় না অনেক সময় বা বোঝার চেষ্টাও করে না অথবা যার রোগ সেই বুঝে তার কষ্টটা সে নিজেই বুঝে অনেক সময় পারিবারিক কিছু ব্যাপার আছে প্রকাশ করা যায় করা যায় না পারিবারিক ব্যাপার আছে হয়তো গার্জিয়ান এখন তার ছেলে বাবা হয়তো অসুস্থ সে হাঁটতে পারে না বলল হয়তো ছেলে বোঝার চেষ্টা করে না তার সমস্যা হলে সে বুঝতে পারত। তো ওনার যে সমস্যাটা এটা ক্লিয়ার পিএল বা কোমরে যেটা আমরা বারবার বলছি ডিক্স প্রলাপস পাশাপাশি ওনার কিন্তু হাড় ক্ষয় আছে বয়সজনিত দর্শক আপনার এই সমস্যার একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে আপনাকে কোনো রিহ্যাবিলিটেশন হসপিটালে হসপিটালাইজড হয়ে চার থেকে ছয় সপ্তাহ ডিকম্প্রেশন থেরাপি করাতে হবে এবং পাশাপাশি বিভিন্ন থেরাপিটিক সাপ্লিমেন্ট এগুলো খেতে হবে আর আপনি যে এক্সারসাইজ করছেন এক্সারসাইজ করতে পারেন কিন্তু এক্সারসাইজ এটা সম্পূর্ণ সারবে না ডিকম্প্রেশন করলে এটা সম্পূর্ণরূপে চলে যাবে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন